হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তিনটা প্রশ্নর উত্তর দিব। প্রথমে হলো, কি খেলে সেক্স হরমোন বা টেস্টোস্টেরন হরমোন বাড়ে? সেকেন্ড অপশন হলো, পুরুষ মানুষের শরীরে সেক্স বা টেস্টোস্টেরন হরমোন কেন দরকার? থার্ড হলো, পুরুষ মানুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন কম থাকলে কি ক্ষতি হতে পারে? চলুন এক এক করে সব প্রশ্নের উত্তর আমরা জেনে নিই। প্রথমে আমরা জানবো, টেস্টোস্টেরন কম থাকলে কি কি সমস্যা হতে পারে। টেস্টোস্টেরন হরমোন পুরুষদের শরীর এবং মনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে ভূমিকা রাখে। যদি শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমে যায়, তবে এটি বিভিন্ন শারীরিক এবং মানসিক সমস্যা সৃষ্টি করতে পারে। ভিডিওতে টেস্টোস্টেরন কম থাকলে যে সমস্যাগুলো হতে পারে সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হলো। কম লিপিডো, টেস্টোস্টেরনের কম মাত্রা যৌন ইচ্ছা কমিয়ে দেয় এবং যার ফলে যৌন জীবনে আগ্রহ এবং আকাঙ্ক্ষা হ্রাস পায়। ইরেকটাইল ডিসফাংশন, যৌন সম্পর্কের সময় ইরেকশন অর্জন বা ধরে রাখা কঠিন হতে পারে। পেশি ভর ও শক্তি হ্রাস, টেস্টোস্টেরন হরমোনের অভাবে পেশির ভর কমে যায় এবং শক্তি হ্রাস পায়। হাড়ের ঘনত্ব কমে যাওয়া, হাড়কে শক্তিশালী রাখতে টেস্টোস্টেরন অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর অভাবে হাড় দুর্বল এবং ভঙ্গুর হতে পারে। মানসিক সমস্যা, ক্লান্তি ও দুর্বলতা, শরীরের শক্তি কমে যাওয়ার সাধারণ কার্যক্রমে ক্লান্তি অনুভব হতে পারে। টেস্টোস্টেরন কম মাত্রা হলে হতাশা, মেজাজ পরিবর্তন, উদ্বেগ এবং মনোবল হ্রাসের কারণ হতে পারে। স্মৃতি ও মস্তিষ্কের কার্যকারিতা হ্রাস, মনোযোগ, স্মৃতি এবং অন্যান্য ফাংশনে দুর্বলতা দেখা দিতে পারে। শরীরে ত্বক ও চুলের সমস্যা, টেস্টোস্টেরনের অভাবে চুল পড়া বাড়তে পারে এবং ত্বকের অবস্থা খারাপ হতে পারে। টেস্টোস্টেরন হরমোন কেন দরকার পুরুষ মানুষের জন্য? টেস্টোস্টেরন হরমোন পুরুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শরীরে অনেকগুলি প্রধান কাজ পরিচালনা করে। টেস্টোস্টেরন পুরুষের প্রজনন এবং সামগ্রিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে। যেমন, শারীরিক বৃদ্ধি ও বিকাশের জন্য টেস্টোস্টেরন দরকার। লিপিডো এবং যৌন কর্মক্ষমতা বাড়ায়, স্পার্ম উৎপাদন করে। মেজাজ এবং মানসিক স্বাস্থ্য সুস্থ রাখার জন্য টেস্টোস্টেরন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চর্বি নিয়ন্ত্রণ করে। শক্তি এবং স্ট্যামিনা টেস্টোস্টেরন হরমোনে যোগায়। আচ্ছা, এখন জানি আমরা কি খেলে টেস্টোস্টেরন হরমোন বা সেক্স হরমোন বাড়ে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক এবং স্যাচুরেটেড ফ্যাট, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ম্যাগনেসিয়াম, ব্রোমেলাইন নামক এনজাইম। সাধারণত এই উপাদানগুলো যেই খাদ্যের মধ্যে থাকে সেই খাদ্যগুলো আপনারা খেতে পারেন, যেমন ডিম, ডার্ক চকলেট, বাদাম, স্যালমন, পানীয় জিংসেং, রসুন, পালং শাক, অ্যাভোকাডো। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা যখনই নতুন নতুন ভিডিও আপলোড করি সবার প্রথম আপনারা দেখতে পারবেন।